বাইশ প্রিপেয়ার হোলে এবার ওটি আপ্লাই চটি টি আগুন পাস করনা নিশ্চিত ভাবে পুঁথি ওটি দেওয়া চাহিদা

আপনার মানে আগুন রেজর কর তাহলে এখানে ক্লিক হেয়ার টু নিউ রেজিস্ট্রেশন আপনার মানে যে রয়েছে এটা ক্লিক করে নবে দেখুন ক্লিক হেয়ার টু নিউ রেস্ট্রেশন ক্লিক কাল মাত্র আপনার সামনে আগে গোটি পেজ ওপেন হয়ে এটা আপনার কিছু ডিটেলস মানি যেপরিক এটার নেম এন্টার পাসওয়ার্ড আপনার রি টাইপ পাসওয়ার্ড এন্টার মোবাইল নম্বর এন্টার ইমেল এটার আপনার মানে সমস্ত ডিটেলসগুড়ি ফিল ফিল করি আসুছি ଦେଖନ୍ତୁ ଏହିପରି ଭାବରେ ଆପଣମାନେ ସବୁ ଡ୍ରେଲ୍ ସୁଟ୍କୁ ଫିଲ୍ଅପ୍ କରିବେ ଯେପରିକି ଏଠାରେ ଆପଣମାନେ ନେମ୍ ଲେଖିବେ ଏଠାରେ ପାସୱାର୍ଡ଼ ଲେଖିବେ

তে যা আপনাদের পাস্বার্ড দেবে যা নেম দিয়ে ফোন নম্বর মেলএড দিয়েছেন তাহলে ভালোভাবে নোট ডাউন করি এমি জায়গা রাখুন যেটা আপনার মনে তেমন এইসব নোট ডাউন করে সার্লাপে যে রয়েছে আপনার নেক্স প্রোসেস কম রব তা আপনার মুখন্ত নেক্স আপনার যে রয়েছে এইসব ডিটেলস ফিল করে সারা সবমিট বটন এ ক্লিক করে নবে সবমিট ক্লিক করে সারা পরে দেখিপুরতে আপনার সামনে এখানে পাসওয়ার্ড ক্রিয়েটেড সকেসফু ইউ ক্যান লগ ইন বলে আপনার এটা যে রয়েছে এটা আপনার গোটে অপশন

ফিল অপ কৰোঁ এটাৰে ভেৰিফাই মোক ক্লিক কৰি দেলি দেখোন সকচেছফুলি ভেৰিফাই হৈগল এইবাবে যি ৰ আপোনালোক দেখি পাৰিব এঠাৰে আপোনাৰ যি ৰ এপ্লাই পাই চলি আছিল দেখি পাৰিব এঠাইৰে ৱেলকম টু অ' টু হাজাৰ বাইছ ছেকেণ্ডৰ এই অপচন চলি আছিলে দেখোন এটাৰ পাৰ্চনা ইনফৰ্ম আপোনাৰ যত্ন ক্লিক কৰিব তাহলে পার্সোনাল ইনফরমেশন আপনারা পার্সোনাল ইনফরমেশন প্রথমে দেওয়া পড়ব পার্সোনাল ইনফরমেশন আপনার প্রথমে ফিল করে ফিল্প প্রথমে আপনাদের যে রয়েছে এখানে নেম অফ দ্য কান্ডিডেটস আপনার মানে আপ করবে যা আপনার নেম রয়েছে এটা দেবে তা ডেট অফ বার্থ আপনার এখানে সবমিট করবে ডেট অফ বার্থ সবমিট করে আপনার যে ফর্মটি রয়েছে তাহলে কিপর ভাবে রয়েছে আপনার দেখে দে প্রথমে যে রয়েছে ইয়ারটি সেট করতে পড়বে অর্থাৎ কেউ ইয় আপনার মানে যে রয়েছে এখানে জন্মগ্রহণ করছেন যদি আপনার যে রয়েছে এখানে দুই হাজার উনিশশো অেশত জন্মগ্রহণ করতে তাহলে এখানে আপনার ক্লিক করে এই আপনার যে রয়েছে ডবল

ফাস্ট ইর অ সেকেন্ড ইয়ার অ তাহলে আপনার যে রয়েছেন পরশিং ফাইনাল ইয়ার অফ দা টিচর এজুকেশন কোর্সেস এইটা দেবে তাপরে যদি ট্রেন্ড তাপরে পেপার অপডেট আপনার পেপার ওয়ান রয়েছে পেপার ওয়ান সবিট করছি যেত পেপার ওয়ান আসব তারপর ক্লালফিকেশন আপনারা এটা সবমিট করি যে আপনার কোন কোয়ালিফিকেশন রয়েছে হায়ার সেকেন্ডারি রয়েছে আপনার মানে তারপরে টু ইয়ার ডিপ্লোমা করতে হায়ার সেকেন্ডারি ইকোভেট ফোর্টি পারসেঁট আপনার টু ইয়ার ডিপ্লোমা করছেন না হায়ার সেকেন্ডারি অর্ ইকোভেট ফোর্টি ফাইভ আপনার ফোর ইয়ার ব্যাচেলার ইয়র বিএল করছেন না আপনার মানে যে রয়েছেন টু ইয়ার ডিপ্লোমা ইন স্পেশাল এজুকেশন করছেন না আপনার মানে যে গ্রাজুয়েশন উইথ ডিপ্লোমা এনিমেন্টারি এজুকেশন করছেন না আপনার মানে এ বিড এজুকেশন করছেন এই ভিতর আপনার চুজ করবে যদি আপনার সিটি বা ডিএলএড করবে তাহলে দেখুন এখানে হায়ার সেকেন্ডারি ইকোভেলেট আটলিষ্ট ফোর্টি ফাইভ মার্ক্স উইথ টু ইয়ার ডিপ্লোমা ইন এজুকেশন সিটি অর্ল ইড আপন ডাইরেক্টলি আনসার মেনশন করে দিয়ে তেমন আপনাদের এটি যে রয়েছেন এখানে এটা ক্লিক করে দেখি আপনার যে রয়েছে এখানে

ভালোভাবে আপনার সব সিলেক্ট করবে দেখুন তরতর হবেন তরতর হলে আপনার যে রয়েছে এটার ভুল হয়ে যাচ্ছে দেখুন এজুকেশনাল ক্লিফিকেসন যা রয়েছে এটা আপনার সবমিট করবে এজুকেল ক্য়ালিফিকেসান অর্থাৎ আপনার যে রয়েছেন হায়ার সেকেন্ডারি ওর ইকোভে আপনার যে রয়েছে যদি আপনার প্লস থ্রি করছেন তাহলে প্লস থ্রি মার্ক দেবে প্লস টু যদি আপনারা করছেন তাহলে প্লস টু রার্ক দেবে যেটা আপনার লাস্ট কোয়ালিফিকেসন রই সেই আপনার ক্লিফিকেসন ডিটেল ঠিক মেসন করবে তাপরে প্রফেসনাল আপনার যে রয়েছে যে আপনার ডিএল ইডি আপনার রয়েছে মাৰ্ক এঠাৰে চবমিট কৰিবে যদি আপোনাৰ কাৰেণ্টলি চিটি বা ডিলিডি কৰোঁ ফাৰ্ষ্ট টে কি চেকেণ্ড টে অ ত' দেখোন এই ৰচি মাৰ্ক সব্মিট কৰিব আৱশ্যক নাই আপোনাক যি পূৰ্ব অপচনৰে মই কৈছিলে এলিজিবিলিটি ক্ৰাইটেৰিয়াৰে আপোনাৰ যি ফাইনেল ইয়াৰ প্ৰচেছৰিং যে কৰোঁ তেতিয়া আপোনালোকৰ যদি লিখিব মেনচন কৰবে ত' এই আপোনালোকৰ মাৰ্কে মাগিব নাই এইস কৰি আপোনাৰ এটা সব্মিট কৰি নেবেব তাৰপৰা দেখোন চিম্পল ষ্টেপ ৰৈ এড্ৰেছ আপোনাৰ মানে ফিলপ কৰিব যা এড্ৰেছ ৰৈছে তাৰপৰা ইনফৰ্মেচন চিট্ট আচিব যা যা আপোনাৰ ফিলপ কৰি

দৰকাৰ পাৰিব যেতিয়া আপোনালোকৰ যি ৰৈছে আচিব এডমিট কাৰ্ড যেতিয়া আপোনাৰ যি ৰেজ্ৰেচন নম্বৰ টি মাগিব ৰেষ্ট্ৰেচন নম্বৰ পৰা যি এডমিট কাৰ্ড ডাউনলোড কৰিব ৰেজিষ্ট্ৰেশ্যন নম্বৰটোক আপোনাক দৰকাৰ পাৰিব তোমাৰ ৰেজ্ৰেচন নম্বৰটি আপোনাৰ নিশ্চিতভাৱে এঠাইৰে যি ৰ ডাউনলোড কৰি ৰখি নেবেবে আপোনালোকৰ ৰেজ্ৰেছ ফৰ্মটো দিয়া যাব মই এতিয়া যি ৰ পেমেণ্ট কৰো নাই আপোনাক পেমেণ্ট কৰি ক'ৰ কিবি দেখি এবাৰ কৰিবি নাই তাৰো এতিয়া ৰন্ফৰ্মেশ্যন যদি আপোনালোকৰ ভিডিঅ'টো ভাল তেতিয়া এইটো লাইক কৰিব সব্সক্ৰাইব কৰিব দেখাব নেক্সট ভিডিঅ' যদি আপোনালোক থেংক ইউ আ গুড বাই